আমরা যেটা আগেও বলেছিলাম যে আগামীতে এই দেশকে ফাঁসিবাদ থেকে মুক্ত করে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করব সেই লক্ষ্যে আমরা অত্যন্ত কাছাকাছি চলে এসেছি যেখানে এখন ঢাকার রাস্তা দেখবেন সেখানেই খালি বিএনপি নেতা বা বিএনপি সমর্থকরা আছে আপনারা সবাই জানেন যে আমরা কোথাও যেতে পারি না যেখানে সাধারণ জনগণ আমাদেরকে এসে একটা প্রশ্ন করে না সেই প্রশ্নটা কি ভাই কবে নামবেন ভাই কবে নামবেন আমরা অবিলম্বে নামছি আমরা নামার প্রস্তুতি দিচ্ছি আপনারা কি প্রস্তুত আপনারা কি নামার জন্য প্রস্তুত আপনারা কি আপনাদের দেশ বিরোধ নামার জন্য প্রস্তুত আপনারা কি তারেক রহমানের ডাকে রাজপথে ফেসলা দেওয়ার পর্যন্ত প্রস্তুত প্রস্তুত থাকেন এই দেশ আমাদের আমরা নিয়ে ছাড়ব আর এই যে বলছেন যে ঢাকা শহরে ঢুকতে দিবেন না ঢাকা শহরে তো আমরা আছি আপনারা অপেক্ষা খালি থাকেন আর বেশি দিন নাই ঢাকা শহর না আমরা সংসদে ঢুকবো গণভবনে ঢুকবো আর আপনাদেরকেও দেশ সারা করব সেই দিন বেশি দিন নয় যতদিন যাচ্ছে বন্ধুগণ আপনারা জানেন ব্যাংক খালি হচ্ছে মার্কেটে আগুন লাগছে দ্রব্যমূল্যের দাম বাড়ছে বিদ্যুতের দাম বাড়ছে তার মানে কি যতদিন এই ফাঁসিবাদী সরকার থাকবে চুরি বন্ধ হবে না দুর্নীতি বন্ধ হবে না দেশের কোনো উন্নতি হবে না তো দেশ রক্ষায় আমাদের জীবন রক্ষায় আমাদের আগামী ভবিষ্যৎ রক্ষায় আমরা আগামী ডাকের জন্য অবশ্যই নামি নেমে এই ফাঁসিবাদকে সরকারকে হারিয়ে দিই আমাদের নেতা তারেক রহমান জিন্দাবাদ দেশের নেত্রী প্রাণ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জিন্দাবাদ শহীদ আসাদুজ্জামান আমার জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ